গান শেষ হলে একটু একটু কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের নয়, ওখানে যারা শব্দ প্রেক্ষাপণ যন্ত্রের সম্পূর্ণ কারিগরির দিকটা দেখছেন তাদের বলছিলাম। দেখুন, কিশোর কুমারের আজ জন্মদিন, তিনি কি, তার নাম কি ছিল, কি কি গান তিনি গেয়েছেন, কোন কোন সিনেমা তিনি পরিচালনা করেছেন, কোন কোন সিনেমা তিনি প্রযোজনা করেছেন, কোন গানে সুর দিয়েছেন, সবটাই আজকাল আমরা জানতে পারি। এমনকি তিনি কি কি পুরস্কার পেয়েছেন সেটাও আমাদের জানা, তার কারণ আমরা ঘরে বসেই আজকাল সবটাই দেখতে পারি গুগলের মাধ্যমে। তাই সে কথা বলে আর সময় নষ্ট করবার কোনো মানে হয় না, আমরা বরং গান শুনি। পরবর্তী যে শিল্পী আসছেন আমাদের মঞ্চে, তিনিও অসাধারণ গান, তাকে আহ্বান করছি। মঞ্চে আসছেন মিস্টার সোমনাথ, একটা জোরে করতালি হয়ে যাক তার জন্য। আজ এমন একটি দিন, বিশেষ কিছুই বলার নেই, শুধু গান বাজনার দিন এবং ভালো করে গান শোনার। এতক্ষণ ধরে বসে আর কি শুনছিলাম, আজকে শুধুমাত্র আমি একমাত্র আমার কিশোর কুমারকে নিয়ে আর কি দিন কাটাই। আমি ওনাকে যেভাবে আর কি দেখি, যাই হোক, আমি আজ ওনার 93তম জন্মদিবস, আমার অনেক সৌভাগ্য যে আমি এত এত গুণী কিছু মিউজিশিয়ানদের সঙ্গে পেয়েছি। আর বেশি কথা না বলে আমি অনুষ্ঠান শুরু করি একটি বাংলা আধুনিক গান। অসংখ্য ধন্যবাদ, পরে গানে যাবো।
একটি বিখ্যাত গান সকলে শুনে সকলে জানেন, আর বিশেষ কিছু বলার নেই, খুবই বিখ্যাত একটি গান, ছবির নাম অমন। মহানায়ক উত্তম কুমার, মহাগায়ক কিশোর, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল, কেউই নেই কিন্তু ওনাদের অমসৃষ্টি আমাদের মধ্যে ওনা কিন্তু রেখে গেছেন। মহাগায়ক কিশোর কুমারকে স্মরণ করে আজ এই গান, ছবির নাম অমান। আশা করি সময় ভালো লাগে, শুরু শুরু আমরা সে গানে যাব, সে গান শুনবো, তবে তার আগে আবারও সেই একই পর্ব, সম্মাননা পর্ব। আমি এবারে মঞ্চে আহ্বান করব শ্রী দিলীপ সাহা, আমাদের কোষাধ্যক্ষ শ্রী দিলীপ সাহা মহাশয়কে স্মারক এবং উত্তরীয় দিয়ে সম্মাননা জানাবার জন্য। আমরা যার কণ্ঠে কিশোর কুমারের গান শুনছি, তিনিও দক্ষিণবঙ্গ থেকে এসেছেন, সোমনাথ মুখার্জি। আসুন তার গান শুনি। Hello.
তিনি আসেন গো, ওঠে না সূর্য আসে না সকাল, জীবন আধারে মো, জীবন আধারে মো, পৃথিবী আমারে দিল যে ফিরায়ে সে যেন ডাকিয়া কত শুধু মুঝে মরে বেদনা বালু চরে পিয়াসায় বাতি বেদনা বালু চরে নিয়তি আমার আগল হয়ে নিয়তি আমার আগল ধন্যবাদ বসো বসো। বহু বছর আগে তখনকার দিনে একটা টাইম ছিল কি বেশ কিছু ছায়া ছিল তখন রিলিজ করতো, সেগুলোকে বলা হতো আর্ট ফ্রেম। আর্ট ফ্রেম বলা হতো এই অর্থে যে মানে এই ছবির মানে ওই ডায়লগ গুলো অনেক পরে পরে হতো এবং অভিনয় থাকতো অনেক বেশি। সেই সময়কার একখানি ছায়া ছবি, ছবির নাম নামকিন, একটি অসাধারণ ভালো ভালো গানটি সকলেই হয়তো শুনেছে, সকলে ভালো লাগে। ছবির নাম নাম কি শোনাই ਸਫਰ ਕਰਦੇ ਹੈ।
ছবির নাম এহসাস, শোনাই আপনার আশা করি। Thank you.
सब का नजारा बदन दिल कहे जीवन से कर ले लो तुम्हारा बदन दिल कहे जीवन से कर ले लो तुम्हारा बदन ओ हो कितने राजे तुझे देखे बैरागी बन गए बैरागी देख तुझे अनुरागी बन गए अनुरागी बन गए रे कितने राजे तुझे देख के बैरागी बन गए बैरागी बन गए ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সোমনাথ মুখার্জিকেও এত সুন্দর গান পরিবেশন করবার জন্য আসলে আজ ওই যে বলেছি শুরুতেই যে যারা আসবেন মঞ্চে আমাদের সুরে সুরে সুরের অনুরণনে ভাসিয়ে দিতে তারা কিন্তু প্রত্যেকেই অসাধারণ